হ্যাঁ গাইস, কী অবস্থা, কেমন আছেন, দিনকাল কেমন কাটতেছে। নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও, আর আজকের ভিডিওর টপিক হচ্ছে ফেসবুক, মানে মুখের বই ফেসবুক, যেখানে যার যা ইচ্ছা সে সেরকম পোস্ট করে, আর আমি কিছু ফানি পোস্ট আপনাদেরকে দেখাবো। সেটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইজ, এই ফেসবুক নিয়ে অনেক পার্ট আমি তৈরি করব, যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আরও সামনে আরও ভিডিও আসবে। অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কি না, অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু ভুলবেন না। তাই কোনো আজের এপিসোড বাদ দিয়ে মেন ভিডিওতে শুরু করা যাক। তার আগে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে আর লাইকটা অবশ্যই করতে হবে, ভালো হলে কমেন্ট অবশ্যই জানাবেন। লেটস গো টু দ্য ভিডিও। চাঁদ হলে আমি আকাশ হতে রাজি, তুমি কলম হলে আমি খাতা হতে রাজি, তুমি সিম হইলে আমি নেটওয়ার্ক হইতে রাজি, তুমি বউ হলে আমি জামাই হতে রাজি, তুমি কেকেআর হলে আমি আন্ডে রাসেল হতে রাজি, তুমি মিমার হলে আমি হাহা দিতে রাজি। উরি বাবা, তোমরা এত কিছু হতে রাজি, তাহলে আমারটাও শুনে নাও আমি কি বলি। তুমি যদি গর্ত হও তাহলে আমি সাপ হতে রাজি। কোথেকে যে আসে সব, সহ্য করার মতো না, এগুলো সহ্য করার মতোই না দাদু, কোনো কৃমি আমি সহ্য করতে পারি না। কিছু কিছু রিলেশনশিপ ভাষায় প্রকাশ করা যায় না, কারণ সেটা রসগোল্লার চাইতেও বেশি মিষ্টি হয়। লজ্জা করে না তোমার? নো 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 নো, বিশ্বাস করেন রাসেল ভাই, এইগুলো দেখার জন্য আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলি নাই। রাসেল ভাই, আপনার কাছে কি বিষ হবে, একটু বিষ, কম দামি বিষ হবে, একটু বিষ দেন, খাইয়ে মরে যাই। এই যে শোনো টুনটুনি পাখিরা, তোমাকে মতো বয়সে আমার মনে করেন আমাদের যখন টুনটুনি পাখি আটকে যাই তো, ঠিক আছে, সেই নিয়ে শিপার ফাঁকে তখন মনে করো যে আমরা ছিললেই উমা ওরে বাবা কুইয়া তুমি পইতাম না। আর তোমরা এখন ফেসবুকে পোস্ট করো ভালোবাস, মিষ্টি ভালোবাসা। দেশটা আসলে ডিজিটাল হয়েছে, আমরা ডিজিটাল দেশে বসবাস করি। জি আরে ভাই রে ভাই, হাল চাষ করার জন্য কি আর কোনো গরু আছে না? এই দুইটা গরু, এই বলদ দুইটে, সরি আমি কিন্তু বলি নাই, এই এই দুইটে কি আপনার পছন্দ হয়ে গেছে? আর এটা কেমন ধরনের ফটো পোস্ট, আর কি ফটো পোস্ট করার অপশন নাই? কোথেকে কোথায় আছি আমরা, কি শিখলাম ফেসবুক, যেখান থেকে আমরা অনেক কিছু শেখার কথা সেখানে শিখতেছি। ও এম জি, 10 বছরে কিছুই পরিবর্তন হয় নাই, শুধু সুপারি গুলা দুইটা ডাবে পরিণত হয়েছে। অসাধারণ, ওহো ফাটাফাটি। ওনার 10 বছরে কিছুই পরিবর্তন হয়নি, শুধু ওনার সুপারিগুলো ডাবে পরিণত হয়ে গেছে। কিন্তু তাহলে আমারটাও শুনেন, আমারও এই 10 বছরে কিছুই পরিবর্তন হয়নি, শুধু পটলটা শুধু মনে করে শশায় পরিণত হয়েছে। এইমাত্র ডাকাতি হলো আমার ঘরে, সাথে আমার মাথা ফাটালেন ডাকাত ভাইরা। ডাকাত ওনার ঘরে এসে ডাকাতি করছে, ওনার মাথা ফাটাইছে, মাথা দিয়ে রক্ত বেরিয়েছে, সেটা কোনো বিষয় না। কিন্তু এটা মূলত সবার আগে মানুষকে না জেনে আগে ফেসবুকে এটা পোস্ট করতে হবে। আর পোস্টটা করলে তাহলে মনে করেন যে, বিশ্বাস করেন রাসেল ভাই, ওর যদি পোস্ট করে তাহলে ওর মাথাটা ঠিক হয়ে যাবে। বলছি ও কাকু জেঠু সুধীর ভাই, তো আমাদের আমাদের আর কি দেখার বাকি আছে, আর কি দেখবো, আর দেখার কি বাকি আছে? আজ যে স্যার গার্ড দিতে এসেছিল তার প্যান্টের চেন খোলা ছিল, সারাক্ষণ ওই দিকে তাকিয়েছিলাম, কিচ্ছু লিখিনি, পরীক্ষা আবার পরের বছর দিতে পারবো, কিন্তু স্যার কি আর সবসময় চেন খুলে গার্ড দিতে আসবে? তাও না না, সমস্যা নাই, আপনাকে মনে করেন যে আমি তার কাছে ফোন দিয়ে বলবো আপনার জন্য যে সে পরীক্ষা দিবে, পরীক্ষা দিলে গার্ডটা প্লিজ দয়া করে আপনি দেবেন, আর
গেছে বছর, মানে যে পরীক্ষাটা দিতে ওই সময় যে কর্মটা করছেন, যে কাজটা করছেন, ওইটা আবার ওনার জন্য, ওনার জন্য, ওনার ভালোর জন্য একটু করবেন, এটা আমি বলে দেবো, কোনো সমস্যা নেই, আমি বলে দেবো, ঠিক আছে? লজ্জা করে না তোমার? সো গাইস, এরপরে এটা দেখে একজন একটা কমেন্ট করছে, কমেন্টটাকে শুনেন। মন চাইতাছে নিজের সব সম্পত্তি বেচা, দুইটা ইট কিনি, তারপর একটা ইটের উপর পোস্ট করে বিচি, দুইটা রাইখা আর একটা ইট দিয়ে থেতলা দেই, শুধু তোমার বিচি নেই বলে বেঁচে গেলি। এখানে যেটা বলছে সেটা সত্য, কিন্তু সহ্য করার মতো না, যদি ওইটা ইটের ভিতর রাইখা শেষা দেয় তাহলে দাদু কি পরিমাণটাতে জ্বলবে একটু ভাবতেও আমার কষ্ট লাগবে। প্রশ্ন ছিল, বিদ্যুৎ চমকায় কেন? 5 নম্বরের উত্তর, যাতে নায়িকারা নায়ককে জড়িয়ে ধরতে পারে। কি সুন্দর উত্তর! এরকম স্টুডেন্ট কোথায় থাকে? এরকম স্টুডেন্ট তো খোঁজে আমাদের ইয়ং জেনারেশন, আমাদের দেশ তো এরকম উত্তরই চায়। বঞ্চিত মার্কা উত্তর। সো গাইস, আপনাদের এখন কিছু আমি পোস্ট দেখাবো, কিন্তু আমি কোথার থেকে আনিনি, কিন্তু আমি ফেসবুকে পেয়েছি, এই জন্য আপনাকে দেখাবো। আগে পোস্টগুলো দেখেন, পরে আমি বলছি। নোয়াখাইল্লা বিস্কুট, নোয়াখালী জয়েন্ট ফ্যামিলি, নোয়াখাইল্লা বাস যাত্রী ভেরি জেন্টেলম্যান, নোয়াখাইল্লা গ্যাসের চুলা, নোয়াখালী ট্রেন যাত্রী, নোয়াখালী জমিদার বাড়ি, নোয়াখালী যোগাযোগ মন্ত্রী, নোয়াখালীর গোপন সিসি ক্যামেরা, নোয়াখালীর বন্যার্ত মানুষ, নোয়াখালীর বুদ্ধিজীবী, নোয়াখালীর রিক্সা, নোয়াখালীর ক্যামেরাম্যান, নোয়াখালীর সেনাপ্রধান, নোয়াখালীর অটো, নোয়াখালীর প্রাইভেট কার। সো গাইস, আমি নোয়াখালীদেরকে ছোটো করছি না, কিন্তু আমি এটা ফেসবুক থেকে পাইছি, ফেসবুক থেকে আমি দেখছি, তারপর এটা আপনাদেরকে দেখালাম। তো সিরিয়াসলি আমি কিন্তু নোয়াখালীকে ছোটো করতেছি না, এরকম পোস্ট পাইছি তাই আমি দেখাইছি। সবগুলোই কি নোয়াখালীর? আচ্ছা, নোয়াখালীর বিরুদ্ধে এত শত্রুতা কার? আমার কিন্তু নেই, আমি বরিশালে, ঠিক আছে, কিন্তু আমি নোয়াখালীর বিরুদ্ধে আমার কোনো শত্রুতা নেই। নোয়াখালী ভালো কিনা খারাপ সেটা আমি জানি না, আমি নোয়াখালী যাইনি কোনো সময়, তাই আমার নোয়াখালীর বিরুদ্ধে কোনো শত্রুতা নেই। আমি ফেসবুকে পেয়েছি তাই আপনাদেরকে দেখালাম। ঘুম থেকে উঠেই কলা খেলাম, কেউ আমার কলায় লোভ দিও না। নো 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 নো, তোমার চোখের সামনে তো যা। না 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 না, তোমার কলায় কেউ লোভ দেবে না, কিন্তু তোমার যে চেহারার যে কাটিং, এই দেখে তো মনে করেন সবাই লোভ পড়ে যাব। আসলে তুমি পুরুষ না মহিলা সেটা তো আমার এখন পর্যন্ত আমি শিওর করতে পারছি না, আমাদের বাজারে যারা টাকা তুলতে আছে সেই ধরনের লোক। তোমার চেহারা দেখে লোভ পড়ছে, তোমার কেলায় কারো লোভ পড়ে নাই, কোনো সমস্যা নেই। তুমি সকালে একটু একটা না আরও দুইটা খাও, কোনো সমস্যা নেই। সুদীর ভাই, মি অন মাই ফ্রেন্ডস ডেথ। হ্যাঁ, এরকমই যেন বন্ধু সবার থাকে, সবার কপালে যেন এরকম বন্ধুই থাকে, যেন মারা গেল ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে। ওরে ফেসবুক রে, ফেসবুকে পোস্ট করতে হবে, খাইলেও পোস্ট করতে হবে, আগতে গেলে পোস্ট করতে হবে, মরতে গেলে পোস্ট হবে, বন্ধু মারা গেছে সেই ছবি দিয়ে পোস্ট করতে হবে। এরকম বন্ধু সবার থাকে, আমারও আছে হয়তো, মনে হয় আমি শিওর জানি না, হয়তো মারার পরে হয়তো ছবি পোস্ট করতে পারে। এরকম বন্ধুজন সবাই থাকে, যারা মনে করেন আসলা বাসনিয়া দাঁড়াই থাকে, টুনি টেনি সহ যেন দিতে পারে পিছন দিয়ে আর কি, এই জন্য দাঁড়াই থাকে। এরকম বন্ধু থাকার দরকার আসলে, সঠিক বলে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকের যদি এটা সাপোর্ট পাই তাহলে আরও পার্ট আমি বের করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট চাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আমি এখন একটা যাই ফেসবুকে একটা পোস্ট করব।